রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের বার্তা নিয়ে সাইকেলে কলকাতা যাওয়ার পথে পাঁচ সাইকেল আরোহীকে সম্বর্ধনা জ্ঞাপন ইটাহারে। এদিন ইটাহারে বিধায়ক মোশাররফ হোসেনের নির্দেশে ইটাহার ব্লক তৃণমূল কংগ্রেসের তরফে চৌরাস্তা এলাকায় ব্লক তৃণমূলের দলীয় কার্যালয়ে এই সম্বর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। আজকে উত্তর দিনাজপুর থেকে কালিয়াগঞ্জ, সিদ্দাবাদ এবং ইটাহারের দুজন শহীদ দিবস উপলক্ষে 21 জুলাই ধর্মতলায় ইটাহার থেকে রওনা হচ্ছে। তাদের সাফল্য কামনা করছি। আমাদের মাননীয় বিধায়ক মোশাররফ হোসেনের নির্দেশে তাদেরকে আমরা সম্বর্ধনা দিলাম। জানা যায়, উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জের 5 জন সাইকেল আরোহী রবিবার কলকাতার শহীদ সমাবেশে যোগ দেওয়ার উদ্দেশ্যে রওনা হয়। এরপর ইটাহারে এসে পৌঁছাতেই ইটাহার ব্লক তৃণমূল কংগ্রেসের নেতৃত্বরা ফুলের মালা পরিয়ে সম্বর্ধনা জানায় ওই 5 জন সাইকেল আরোহীকে। এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন তৃণমূল নেতা কার্তিক চন্দ্র দাস, সাহেরুল হক, কাঞ্চন সরকার, আনন্দ সরকার, মোজাফফর আলম, যুব তৃণমূল নেতা বাবু সরকার, তারিকুল ইসলাম, সিন্দাদুল আলম সহ অন্যান্যরা। ধর্মতলা যাচ্ছে শহীদ স্মরণে। মমতা ব্যানার্জি যে সাধারণ মানুষের যে উন্নতি করেছে, এই উন্নতির বার্তা দিতে যাচ্ছে আমরা ধর্মতলা। আজকে আমরা রায়গঞ্জ থেকে শহীদ ধর্মতলা শহীদ সমাবেশে যোগদান দিতে যাচ্ছি। কয়জন? 5 জন। আমাদের উদ্দেশ্য হচ্ছে এটাই যে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে সাধারণ মানুষের উন্নয়ন উন্নতি করেছে, এই উন্নতির বার্তা দিতে আমরা যাচ্ছি। কিচেন গ্যালারি, এক্সক্লুসিভ শোরুম ফর মডিউলার কিচেন, অ্যাকুয়ারিয়াম, ফিশ অ্যান্ড প্যাটস, গ্লাস কর্নার, এমজি রোড, জায়গা।